জেনে নিন যে কারণে দ্বীপ শুধু নারীদের জন্য পুরুষের প্রবেশ নিষিদ্ধ পুরুষ প্রবেশ নিষিদ্ধ এমন জায়গার অভাব নেই পৃথিবীতে তা বলে গোটা একটা দ্বীপে পুরুষরা প্রবেশ করতে পারবে না এটা আবার সম্ভব নাকি অসম্ভব মনে হল এ কথাই সত্যি এমনও দ্বীপ পৃথিবীতে রয়েছে ফিনল্যান্ডের সমুদ্র উপকূলে একটি দ্বীপ খুঁজে পেয়েছিলেন ক্রিস্টিয়ানা রোথ নামে এক মার্কিন তরুণী বাল্টিক সাগরের সবুজ নীল জলের ওপর জেগে থাকা এক টুকরোই ভূখণ্ডটির তিনি নাম দিয়েছিলেন সুপার সি তখনই মনে মনে পরিকল্পনা করে ফেলেছিলেন ক্রিস্টিয়ানা দ্বীপটিতে শুধু নারীদের জন্য তৈরি করবেন এখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না ভাবা মাত্রই কাজ সবুজে ঘেরা ছোট্ট দ্বীপটিতে তিনি তৈরি করে ফেলেন একটি রিসোর্ট যেখানে থাকার অধিকার পাবেন শুধু মেয়েরাই একেবারে স্বাধীনার মুক্ত মেজাজে ঘুরে বেড়াতে পারবেন তারা সেখানে এই রিসোর্টের নামে সোশ্যাল মিডিয়ায় একটি কমিউনিটি তৈরি করে ফেলেন ক্রিস্টিয়ানা তার নামও রেখেছেন সুপার্সি কমিউনিটি তবে কেন এই ভাবনা চিন্তা এমন প্রশ্নের উত্তরে ক্রিস্টিয়ানা জানিয়েছেন সবসময় পুরুষ সঙ্গীকে নিয়েই বেড়াতে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতায় তিনি বিশ্বাসী নন নিরাপত্তার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা পুরুষদের সঙ্গে বেড়াতে যেতে বাধ্য হন এই পরিস্থিতিতে মেয়েদের মুক্ত করে এই সুপারসি দ্বীপের ভাবনা চিন্তা এখানে মেয়েরা নিজেদের ইচ্ছে মতো যা খুশি করতে পারবেন নানা পরিস্থিতির চাপে অনেক সময় নিজেদের মনের ইচ্ছে তারা চেপে যান সুপারসি মেয়েদের সেই ইচ্ছে পূরণের সুযোগ করে দেবে এখানে তারা যত খুশি আনন্দ হুল্লোর করতে পারবেন কেউ বাধা দেওয়ার থাকবে না কেউ নজরদারি চালাবে না